بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের মধ্যে যে মানুষদের ঘরে বিড়াল নেই, তাহলে এই ভিডিওটিকে দেখার পর আপনিও আপনার ঘরের মধ্যে বিড়ালকে অবশ্যই নিয়ে আসবেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সম্বন্ধে একটি গোপনীয় সত্যতার সম্বন্ধে খুব ভালো করে জ্ঞাত ছিলেন, আর সেই সত্যতাকে আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। কিন্তু আপনি কি এই মাখলুকের আশ্চর্য অদ্ভুত রকমের আচরণের সম্বন্ধে কোনোদিন ভেবে দেখেছেন যে বিড়ালের মধ্যে রোগ ভালো করার গুণাগুণ উপস্থিত থাকে? এরা বুদ্ধিমানও হয়ে থাকে, আবার এদের ভিতরে একটি এমন রহস্য লুকিয়ে আছে যেটিকে জানার পর আপনিও একেবারে আশ্চর্য হয়ে থেকে যাবেন। আর ভাববেন যে মাখলুক আমাদের চারপাশে 24 ঘন্টা ঘোরাঘুরি করে থাকে, তবুও আমরা এই রহস্যকে কেন জানতে পারলাম না? এই ভিডিওতে আমরা বিড়ালের সঙ্গে জুড়ে থাকা কয়েকটি রহস্যের সম্বন্ধে একেবারে নিখুঁতভাবে জানার চেষ্টা করব, আর এটিও জানবো যে বিড়ালকে হযরত আদম আলাইহিসসালামের পর পরই কেন সৃষ্টি করা হয়েছিল। তো যদি আপনিও এই প্রশ্নগুলোর উত্তরকে জানার জন্য প্রস্তুত হয়ে থাকেন, তাহলে চলুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। একটি স্টাডির মতে বিড়ালের মধ্যে একটি বিশেষ ধরনের শক্তি হয়ে থাকে যেটি অন্য কোনো জন্তুর মধ্যে থাকে না। বিশেষভাবে বিড়ালের সম্পর্কে জুড়ে থাকা সেই বিশেষ কথা যেগুলো আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আর সেই সমস্ত কথার মধ্যে কিছু কথা এতটাই গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ের বিজ্ঞানীরা সেই কথার উপর রিসার্চ করে বিড়ালের মধ্য থেকে আরও নতুন কিছু আবিষ্কার করতে সফল হয়েছে। আজকের বর্তমান সময়ে আমাদের সামনে উঠে আসা এই তথ্য, যেগুলোকে আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছিলেন, আর আজ সেগুলিকে বিজ্ঞান সত্য বলে প্রমাণিত করছে বিভিন্ন নতুন নতুন টেকনোলজির মাধ্যমে। ইসলামিক রেওয়ায়েতের মতে হযরত আদম আলাইহিসসালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 2 জন্তুকে সৃষ্টি করেছিলেন, আর তাদের মধ্যে এক ছিল সাপ আর দ্বিতীয় ছিল বিড়াল। আর এই বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ গোপনীয় গুণাগুণ রেখে দিয়েছেন, যেই কারণে একজন মানুষ এর কাছ থেকে অনেক বেশি পরিমাণে লাভ উঠাতে পারে। বিজ্ঞানসম্মতভাবে ঘরে বিড়াল পালন করা খুবই লাভদায়ক একটি কাজ, আর সেটি হলো বিড়াল মানুষের গন্ধকে খুবই পছন্দ করে থাকে, আর মানুষও তাকে পছন্দ করে। বিশেষজ্ঞদের মতে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের নিঃশ্বাসে ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন, কেননা এদের লোমে স্যালমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর যা মানুষের শরীরের ডিপ্রেশনকে কম করতে সাহায্য করে। এছাড়াও বিড়ালের সম্বন্ধে জুড়ে থাকা আরও আশ্চর্য কথাগুলোকে আমরা এর পরে জানতে চলেছি, কিন্তু তার আগে আমরা এটি জানার চেষ্টা করব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের সম্বন্ধে কি জানিয়েছেন। কয়েকটি তারিখের কিতাবে একটি বিড়ালের উল্লেখ করা হয়ে থাকে, আর যার নাম ছিল ময়জা। কিছু ইসলামিক স্কলারদের মত অনুসারে ময়জা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের বিড়াল ছিল। কোনো এক সময়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সৈন্যবাহিনীর সঙ্গে কোনো একটি ময়দানে যাচ্ছিলেন, আর তখন হঠাৎ করে আপনার সামনে একটি বিড়াল চলে আসে, আর যেটি গর্ভবতী ছিল। সেই জন্য আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নিজের সমস্ত সৈন্যবাহিনীর মুখকে দ্বিতীয় রাস্তার দিকে ফিরিয়ে নিলেন, যাতে করে সেই বিড়ালটির কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবিকে সেই বিড়ালটির দেখাশোনার জন্য রেখে গেলেন, আর আদেশ করলেন যে এই বিড়ালটি যতক্ষণ পর্যন্ত কোনো বাচ্চার জন্ম না দিতে পারছে, ততক্ষণ পর্যন্ত যেন সে তার সঙ্গেই থাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজ থেকে পুনরায় ফিরে আসলেন, তখন রাস্তাতে সর্বপ্রথম তিনি সেই জায়গায় পৌঁছালেন, আর তারপর সেই বিড়ালকে ওঠালেন এবং নিজের সাথে করে নিয়ে গেলেন। আর পরে সেই বিড়ালটির নামই আপনি ময়জা রেখেছিলেন, আর যে সম্পূর্ণ জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজান শুনে নামাজের জন্য উঠলেন, আর নামাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তারপর যখন নামাজ পড়ার জন্য আসলেন, তখন দেখতে পেলেন আপনার মুসল্লাতে সেই বিড়ালটি খুব আরাম করে শুয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাঁচি নিলেন, আর সেই মুসল্লা থেকে সেই অংশটিকে কেটে ফেললেন যেখানে সেই বিড়ালটি শুয়েছিল, যাতে করে সেই বিড়ালটির ঘুম না ভেঙে যায়। হাদিসে মুবারকাতে এই ময়জা নামের বিড়ালটির কোনো উল্লেখই পাওয়া যায়নি, কিন্তু অনেক তারিখের কিতাবে এর উল্লেখ খুব বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। একটি হাদিস পাকের রেওয়ায়ত অনুসারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের উপরে জুলুম, অত্যাচার করা এবং হত্যা করার ব্যাপারে মানা করেছেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন, তখন আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটি বিড়াল গরমের তাপের জন্য দেওয়ালের সঙ্গে চিপকে লেগে আছে। তখন তিনি তাকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য নিজের বিছানার তলাতে লুকিয়ে রাখলেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে কেন তিনি এমনটি করেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি মহিলাকে শুধুমাত্র এই জন্যই জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল কেননা তিনি পিপাসিত বিড়ালকে পানি পান করিয়েছিলেন। সাইয়েদানা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রেওয়ায়েত এসেছে,
তিনি জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের জন্যই আযাব দেওয়া হয়েছিল, কেননা সে সেই বিড়ালকে বন্দি বানিয়ে রেখেছিল এতদূর পর্যন্ত যে সে মারাও গিয়েছিল, আর সে সেই বিড়ালের কারণে জাহান্নামেও গিয়েছিল। যখন সে সেই বিড়ালকে বন্দি করে রেখেছিল, তখন না তো তাকে খাবার দিয়েছিল, আর না তো পান করার জন্য পানি, আর না তো তাকে মুক্ত করেছিল, যাতে করে সে নিজেই পোকামাকড় খেয়ে বেঁচে থাকত। মানে সেই মহিলাটি সেই বিড়ালটিকে খুবই কষ্ট দিয়ে হত্যা করেছিল, আর এই জন্য সে জাহান্নামেও গিয়েছিল। মিশকাত শরীফ থেকে একটি হাদিস এসেছে, একজন মহিলা হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খাবার পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন, আর সেই জন্য সেই মহিলাটি খাবারগুলোকে সেখানেই রেখে দিলেন। মহিলাটি চলে যাওয়ার পর সেখানে একটি বিড়াল আসে আর সেই হাদিসার কিছু অংশ খেয়ে নেয়, কিন্তু আম্মি আয়েশা সেই স্থান থেকে খাবার খেলেন যেখানে বিড়ালটি খেয়েছিল, আর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বিড়াল নাজায়েজ কিংবা অপবিত্র নয়, বরং এটি তো তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে থাকে। হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও এক জায়গায় বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা অজু করতে দেখেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এক স্থানে ইরশাদ করেছেন, একটি বিড়ালের মুখ সব থেকে পরিষ্কার হয়ে থাকে। আপনারা দেখে থাকবেন, বিড়াল নিজেকে সবসময় পরিষ্কারভাবে রাখতে চায়, আর এই জন্য সে বেশিরভাগ সময়ে নিজেকে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখে, আর এটি কারণ যে এদের মধ্যে রোগ খুবই কম পরিমাণে দেখা যায়। ইসলামে বিড়ালকে খুবই বেশি মূল্য দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র ইসলামে নয়, বরং প্রাচীন মিশরেও বিড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছিল, এতদূর পর্যন্ত যে সেই সময় কোনো বিড়ালকে কষ্ট দেওয়া অথবা হত্যা করা একটি মানুষকে হত্যার থেকে বেশি সাজা দেওয়া হতো। কেননা প্রাচীন মিশরীয়রা মনে করত, বিড়াল মানুষের থেকেও বেশি উচ্চ স্ট্যাটাস সম্পূর্ণ মাখলুক, আর এটি কারণ সেই সময় যদি কোনো বিড়াল মারা যেত, তাহলে তাদেরকেও ফেরাউনদের মতো করে মমি করে রাখা হতো। ইসলামের সব সময় প্রত্যেক প্রাণীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করার উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে, কিন্তু বিড়ালের তাৎপর্য এই জন্য বেশি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের ভিতরে একটি বিশেষ শক্তিকে গোপন করে রেখেছেন। একটি রেওয়ায়েতের মতে, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ শরীরে ভীষণ ব্যথা মনে হচ্ছিল, আর তিনি ঠিকঠাকভাবে খাড়া হয়ে দাঁড়াতে পারছিলেন না, আর সমস্যা এতটা বেশি হয়ে গিয়েছিল যে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেও সমস্যায় পড়ছিলেন, এতদূর পর্যন্ত যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিড়ালের বাচ্চার প্রাণ বাঁচালেন, আর এটি সেই সময় যখন কিছু অন্য ভয়ঙ্কর জন্তুরা তাকে মারার জন্য চেষ্টা করছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, তারপর সেই বিড়ালের বাচ্চাটি তার কাছে ছিল, আর কিছুদিনের মধ্যেই তার শরীরের সমস্ত ব্যথা গায়েব হয়ে যায়। তারপর একদিন সেই বিড়ালটির মা তাকে খোঁজার জন্য আসে, আর সে তার নিজের সঙ্গে করে নিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, তার পরের দিন থেকে তিনি আর কোনো রকম ব্যথায় অনুভব করেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে বর্ণনা করার সময় বলেন, সেই রাত্রিতে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে আসলেন, আর বলতে লাগলেন, হে আবু বকর, আপনার ব্যথাকে দূর করার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একটি বিড়ালকে পাঠিয়েছিলেন, আর যেই কারণে আপনার শরীরের ব্যথা দূর হয়ে গিয়েছিল। যে মানুষেরা নিজের ঘরের ভিতরে বিড়ালকে পালন করে থাকেন, তাহলে তারা হয়তো জেনে থাকবেন যে বিড়ালরা কখনো কখনো ঘুমের মধ্যে একটি আশ্চর্য অদ্ভুত রকমের আওয়াজ বের করে থাকে, আর বিশেষজ্ঞদের মতে বিড়ালের এই আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 140 হার্জ পর্যন্ত হয়ে থাকে, আর বিড়ালের আওয়াজের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। আজকের বর্তমান সময়ে টেকনোলজির পিছনে ছুটে বেড়ানো মানুষদের এই বিড়ালের ভিতরে লুকিয়ে থাকা এনার্জি এবং শক্তির সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, কিন্তু পুরানো জামানার মানুষেরা বিড়ালের এই গুণাগুণের সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞাত ছিল, আর এটি কারণ ছিল যে তারা বিড়ালকে নিজের কাছে কাছে রেখে দিত। ফ্রান্সের একটি মেডিকেল রিসার্চের রিপোর্ট অনুসারে একটি বিড়ালের আওয়াজের এই ফ্রিকোয়েন্সি একজন মানুষের শরীরের ক্লান্তি এবং পেরেশানি দূর করতে সাহায্য করে। এটিও বলা হয়েছে যে একটি বিড়ালের পাশে থাকার ফলে মানুষের শরীরে যেই জখম হয়ে থাকে সেটির ইনফেকশনের আশঙ্কা খুবই কম হয়ে যায়, আর সেই জখম খুবই তাড়াতাড়ি ঠিকও হয়ে যায়। আর বিড়ালের এই আশ্চর্য অদ্ভুত আওয়াজের ফ্রিকোয়েন্সির জন্য মানুষের শরীরে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক কম হয়ে যায়। বিড়াল একটি পালিত জন্তু, যেমনটি আমরা প্রথমে হাদিসে মুবারকা থেকে জেনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্বন্ধে ইরশাদ করেছেন, এটি অপবিত্র নয়, বরং এ তো তোমাদের আশেপাশে ঘোরাঘুরি করাদের মধ্য থেকে। সেই জন্য বিড়ালের অনেক সমস্ত দুষ্টুমিষ্টি আচরণের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে বলেছেন। যদি কোনো বিড়াল খুবই খতরনাক হয়ে থাকে এবং ঘরের নোকসান পৌঁছিয়ে থাকে, তাহলে তাকে মারার পরিবর্তে ধরে নিয়ে কোনো দূরবর্তী এলাকাতে ছেড়ে দেওয়াই ভালো হয়, যাতে করে সে তার ঠিকানা পরিবর্তন করে নিতে পারে।
কিন্তু তাকে হত্যা করার অনুমতি কখনোই দেওয়া যেতে পারে না, আর না তো তাকে সমস্যায় ফেলা।